পদ্মা সেতু শুধু সাহস ও সামর্থ্যের প্রতীক নয়, দুর্নীতির অভিযোগেরও কড়া জবাব, বলেছেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রমাণ হয়েছে সৎ সাহস থাকলে যে কোনো ষড়যন্ত্রই মোকাবেলা করা সম্ভব। পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব না দেখে বাড়তি খরচের দিকটি দেখা বাহুল্য বলেও মন্তব্য তার। সব ষড়যন্ত্র প্রতিহত করে পদ্মা সেতু এখন বাস্তব, উদ্বোধনের অপেক্ষায় পুরো দেশ। এই সেতু নির্মাণের কাজ শুরুর আগে ওঠে দুর্নীতির অভিযোগ, গড়ায় মামলা পর্যন্ত। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় প্রধান আসামি ছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। মামলা ও গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত হন তিনি। দুদক দুর্নীতির অভিযোগের সত্যতা না পাওয়ায় পরে এই মামলা বাতিল হয়। জামিনে মুক্তির পর ফিরে পান চাকরি। বর্তমানে জার্মানিতে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন মোশাররফ হোসেন ভূঁইয়া। কেমন লাগছে পদ্মা সেতুর উদ্বোধনে, এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন ভূঁইয়া জানালেন, সৎ থাকলে যে মানুষের আস্থা অর্জন করা যায় এটা তারই প্রমাণ। ওই সময়ে ষড়যন্ত্রটা সরকারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সন্তান, তার বোন সকলের বিরুদ্ধে, তো সেইগুলি আমরা সৎ থাকার কারণে, সততার কারণে আমরা সেইগুলি অতিক্রম করতে পেরেছি। বাংলাদেশের যে সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য এবং সাহস, এটি প্রমাণিত হয়েছে। সৎ থাকলে যে কোনো বড় কাজ করা যায় এবং মানুষের আস্থা অর্জন করা যায় সারা বিশ্বে। আমরা যে এই কাজটি আমাদের নিজস্ব অর্থায়নে করতে পেরেছি পদ্মা সেতু, এই জন্য সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য বেড়েছে, খরস্রোতা নদী হওয়ায় কারিগরি দিক থেকেও ছিল নানা জটিলতা, তাই বাস্তব বিবেচনায় খরচ বেড়েছে বলেও মন্তব্য তার। পদ্মা সেতুর মতো এরকম খরস্রোতা নদীতে আপনার সেতু নির্মাণ, এটা খুবই চ্যালেঞ্জের এবং টেকনিক্যালি খুব কঠিন কাজ, সেই জন্য এইখানে খরচ বেশি লেগেছে। আবার অনেকে ওই কথাও বলে যে নিজস্ব অর্থায়নে করেছি, টোল কেন দিব? টোলের কথা বলেন, খরচের কথা বলেন, এইগুলি একেবারেই বাহুল্য আলাপ আলোচনা। পদ্মা সেতুর কারণে অর্থনীতি তো বটে, দেশের সামগ্রিক উন্নয়নে নতুন দুয়ার উন্মোচনেরও প্রত্যাশা সাবেক সচিব ও বর্তমান এর রাষ্ট্রদূতের। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।